বার্থডে বার্থডে সবার বার্থডে আজকে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে ভিডিওতে কি থাকবে। হ্যাঁ, ক্লে দিয়ে আমরা খুব সুন্দর ফ্রুট বাস্কেট বা ফলের ঝুড়ি তৈরি করে দেখাবো। এটা আমি ফ্রিজের শোপিস হিসাবে তৈরি করব, আর এই কাজের জন্য বাচ্চারা মানে আমার ছেলে মেয়ে আর আমার ভাতিজিরা ভাইয়ের মেয়েরা আমাকে সাহায্য করবে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই ক্লেটা বিভিন্ন গ্রসারি দোকানগুলো যেখানে পেন্সিল রাবার খাতা পাওয়া যায় সেখানে 120 টাকা নেবে, এটা পাওয়া যাবে খুব সহজেই। আর এটাতে 12টা কালারের থাকে, 12 প্যাকেট থাকে, তো আপনারা ইজিলি এটা পেয়ে যেতে পারেন। আর এটা মেইনলি ছোট বাচ্চারা মানে বাচ্চাদের খেলার একটা উপকরণ, তো আমি এটা একটু সৃজনশীল বাচ্চাদের কাজে এটা লাগিয়েছি। ওদের নিয়ে আমরা আমার ভাতিজি, তারপরে আমার মেয়ে মাহিমা, সানা, মেহেক এদের সবাইকে নিয়ে আমি ফ্রুট বাস্কেটটা তৈরি করেছি। তো এটা ইচ্ছে ছিল যে আমরা কিছুটা টাইম সময় এখানে দিব, খেলার ছলে অনেকগুলো সময় আমাদের এখানে যাবে, আর এর মাধ্যমে আমি মনে করি বাচ্চাদের সৃজনশীল যে একটা বিকাশ সেটা ঘটে। দেখা যায় এখনকার বাচ্চারা একদম মোবাইল নিয়ে সারাক্ষণ বসে থাকে, তো আমরা যদি এরকম একটা ব্যাপার নিয়ে ওদের সাথে একটু খেলা করি বা খেলার ছলেই ওদের সৃজনশীল বিকাশটা ঘটে। তো এটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আপনারাও এভাবে করতে পারেন, তাদের মোবাইল থেকে একটু দূরে সরলে অনেক ভালো হয়, তাদের বিকাশ সৃজনশীল বিকাশটা ঘটে এই এর মাধ্যমে। তো এইগুলো সানা মেইনলি ওর ওইটা ক্লে, তো আমি বললাম যে এরকম একটা বাস্কেট তৈরি করো দেখি কেমন হয়। আর আমি ভিডিওটাও করেছি, মেইনলি আমি এটা স্মৃতি হিসাবে আমার চ্যানেলে রেখে দিব। সবাই মিলে খুব সুন্দর একটা আমরা ফ্রুট বাস্কেট তৈরি করেছি, দেখতেই পাচ্ছেন। আর ক্লের ব্যবহারটা কম বেশি সবাই হয়তো জানে, তো এটার হচ্ছে কি যে প্যাকেটের ভিতরে প্রথমে নরম অবস্থায় থাকে, তৈরি করার পর যখন এটা একটু শুকিয়ে যায় বাতাসের সংস্পর্শে এটা শক্ত হয়ে যায়, আর খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় এটাতে। তো আমার কাছে মনে হলো যে ফ্রুট বাস্কেট আমরা আজকে তৈরি করি, তো সেটাই তৈরি করছিলাম। প্রথমে বেস তৈরি করেছি বেগুনি রঙের দিয়ে, এরপর বেনির মতো তৈরি করে ওটার যে উপরে অংশটা করলাম, তারপরে উপরে একটা তার সেট করে আমরা ওটার উপরে আবার বেনির মতো একটা দিয়ে বসিয়েছি। আর বিভিন্ন রকমের ফল যেমন আপেল দেখতেই পাচ্ছেন, কমলা, এগুলো আমার ভাতিজি সানা ও তৈরি করেছে, মানে খুব মজা করে আমরা সময়টা কাটিয়েছি। আর খুব সুন্দর একটা শোপিস হিসাবে এটাকে আমি নিয়েছি, আমি এটা ফ্রিজে লাগিয়েছি চুম্বক দিয়ে পিছনে আঠা লাগিয়ে, আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন না বা একটু পরে দেখতে পাবেন। তো এইভাবেই আমরা সুন্দর মতো একটা বাস্কেট তৈরি করে ফেলেছি, আর আমার কাছে খুবই ভালো লেগেছে, সবাই খুব আনন্দ পেয়েছে যে একটা খুব সুন্দর একটা জিনিস তৈরি করেছি। অনেক সময় দেখা যায় বাচ্চারা এগুলো খেলে মানে ফেলে দেয় বা মানে কোনো সুন্দর একটা জিনিস বুদ্ধি করে তৈরি করে না, তো এটাই আর কি আমি ওদের বোঝালাম যে এটা দিয়ে খুব সুন্দর একটা শোপিস তৈরি করা যায়, এটার মধ্যে একটু নিজের বুদ্ধিটা অ্যাপ্লাই করা যায়, আর এর মাধ্যমে সৃজনশীল যে একটা বিকাশ সেটা আমার মনে হয় ঘটে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কী কী তৈরি করেছি, আর হয়তো আমি একটু কথাগুলো বেশি বলে ফেললাম, তো মানে আমার ইচ্ছে হলো একটু বলার জন্য, তো সেটাই। আর এখানে কে কে তৈরি করেছে সেটাও আরেকবার বলে দিচ্ছি, এটা আমার ভাতিজিরা, আমার ভাইয়ের মেয়ে সানা, তারপরে মেহেক, তারপরে মায়েরা, রামিন, এরা সবাই ছিল, আমার মেয়ে মাহিমা ছিল, সবাই মিলে আমরা খুব
মজা করে এই বাস্কেটটা তৈরি করেছি। আর আমি আমার বাবার বাসায় গেলে সবার সাথে এরকম বিশেষ করে বাচ্চাদের সাথে অনেকটা সময় আমি কাটাই, আমার ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়, ওদের সাথেই আমি অনেকটা সময় কাটাই। আমার মানে মনে হয় যে বাচ্চাদের সাথে থাকলে আমার মনটাও অনেকটাই ভালো লাগে, মনে হয় আমিও বাচ্চা হয়ে যাই ওই সময়ের জন্য। তো এই তো, তো আজ এই পর্যন্তই, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।